पट्टा रस्ता से नमस्कार शुरू कर हेडफोन मोबाइल शब्द सैर दी एकमात्र कारण दोस्त अमिरुल तुम्हें नमस्कार धरचो सेटार कारण एक दिन रास्ता दा আসতেছিলাম ডান্স করে করে গান শুনে শুনে তারপরে আমার আমিরুল দোস্তে মিজানুর রহমানের ওয়াজ লাগাই দিয়েছিল দাঁড়াও দাঁড়াও বন্ধু তুমি হেডফোন কি শুনতাছো অত ডান্স করতাছো তুমি দেখতে পারছো শুনো আমি গান শুনতাছি ভাই ইসলামের মধ্যে যে গান বাজনা শোনা হারাম সেটা তো জানি জানো যদি তা গান শুনতাছো তাহলে মোবাইলটা দাও তো দেখি এই বাসটা শুনুন তো আপনি এই জন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহওয়ালা যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডানপন্থী যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সূরাতি শাবিন আলা আহসানি সূরা একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষ রোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা ও পবিত্র আত্মা আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ও প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো স্বচ্ছন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা শা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও চিৎকার করে পড়েন আমিন আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কায়েমের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাউত আসে কি আসে না চিল্লায় বলে না আসে কি আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সূরাতি আকবাহি রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে রিজলাহু ফিল আরদ পা থাকে জমিনে রাসুহু ফিস সামা হাদিসের বর্ণনা পা দুইটা জমিনে মাথা আকাশে এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা হে পাপাত্তা হে অপবিত্র আত্মা উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি আল্লাহর রাগের দিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয় মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহটা কিন্তু বের হয় না মুমিনের রুহকে ডাক দিলে যেমনি স্মুথলি বেরোয় কাফিরের রুহ এভাবে বেরোয় নাকি কথা বলেন রুহটা ডানে যায় ফাতাতাফাররাক একবার রুহটা ডানে যায় আবার রুহটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুহটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর মুমূর্ষু রোগীটা চিৎকার মারতে থাকে পড়েন না আউযুবিল্লাহ একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউত বামপন্থী আর কাফেরদের রুহটা দেহ থেকে বের করে আনে পড়েন না আউযুবিল্লাহ
আল্লাহ, জীবনে বহুত গান শুনলাম, অন্তরটা এরম নরম হয় নাই। আজকে মিজানুর রহমানের ওয়াজটা শুনে আমার অন্তরটা একদম নরম হয়ে গেছে। আজকের তে গান শোনা বাদ আজকের তে নামাজ পড়ব। চলেন পার্টনার। পার্টনার কোথায় গেল? ওয়াজ শুনে আমার মনটা এরকম হয়ে গেছে, পার্টনার কখন চলে গেছে আমি বলতেই পারি না। এখন যাই, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ যা করব। আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে। একদিন রাত করে শুইবার যায়া গান বই করে শুনবার চাইছিলাম, তখন দেখি মিজানুর রহমানের ওয়াজ এসেছে। এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ মরিচিকা মায়াজাল, এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি, পাগলের মতো ছুটছি। আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে আমার। এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে, আম্মা থামুন, টেক এ রেস্ট, টেক এ ব্রেথ এন্ড থিঙ্ক অ্যাবাউট ডেথ, থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদ ওমর ফারুক বলেছেন, মুতু কবলান তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু কবলান তো হাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না, কাগজ বের করে একটু লিখো না, কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে, এক দুই তিন, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো, মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন, আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী, অমুক ভাই, অমুকের ছেলে, অমুক দুনিয়ায় নাই, সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা, ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই, চার তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে, কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে, আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে, বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ, এটা সবার হবে, আমার হবে, আপনার হবে, এত মায়া, এত ভালোবাসা কই যাবে, কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে, উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কি না? এজন্য আমাদের চলে যেতে হবে, দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে, জোরে কোন, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? সব করে থাকবে, চলে যেতে হবে আমাদেরকে, এই জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয়। বিষ্ণুই বলতেন, নাহাই তুকুমান জিয়ারাতিল কবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম, এখন সব সময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা, কবরস্থানে জানতো। আমার
আমার মনটা এরকম নরম হয়েছে মিজানুকুমার ওয়াজ শুনে। আমি তখন ভাবতে পারি নাই যে ওয়াজ শুনে যে আমার মনটা এরকম নরম হবে। আমার চোখে কখন যেন পানি এসেছে আমি বলতেই পারি নাই, এরকম হয়ে গেছে আমি ওয়াজ শুনে। তখন থেকে আমি গান বাজনা শোনা বন্ধ করেছি আর মোবাইল গান শোনা শুনবো না, আজ থেকে বাদ দিয়েছি। আজ থেকে নামাজ পড়বো, তোমাদের সাথে ঘুরবো। তখন থেকে আমরা না সবে মিজানুকুমারের ওয়াজ শুনবো। চলো আমাদের টাইম হয়ে গেছে, চলো আমরা ওদের টুজু করে নামাজ পড়তে যাই। চলো।